টেঙাখাটত রাষ্ট্রীয় পোষণ মাস উপলক্ষে সাইকেল রেলি পতাকা জোকারি রেলি শুভারম্ভ করে টেঙাখাট বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেব ওজাই। সমগ্র দেশজুড়ি পহিলা সেপ্টেম্বরের পর আগন্তুক 30 সেপ্টেম্বর পর্যন্ত পালন করা হব রাষ্ট্রীয় পোষণ মাস। এই মাহজোড়া কার্যসূচীর অংশ হিসাবে আজি টেঙাখাট সংহত শিশু উন্নয়ন প্রকল্পের সৌজন্যত সমাজের পর পুষ্টিহীনতা দূর করার বাবে সজাগতা সৃষ্টির উদ্দেশ্যে টেঙাখাট রাজহুয়া প্রেক্ষাগৃহর পর এক বিশেষ সাইকেল রেলি বাহির করা হয়। যথেষ্ট সংখ্যক অঙ্গনবাড়ী কর্মী সহায়িকার টেঙাখাট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের একাংশ ছাত্রীয় অংশগ্রহণ করা এই রেলি টেঙাখাট সংহত শিশু উন্নয়ন প্রকল্প বিষয়া দুদু দত্ত, জিলা পোষণ অভিযানের সমন্বয়ক দীপরঞ্জন গগৈ, টেঙাখাট প্রকল্পর খণ্ড সমন্বয়ক হিমাংশু দাসর বহু কেগী মুখ্য সেবিকার উপস্থিতিত পতাকা জোকারি শুভারম্ভ করে টেঙাখাট বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেব ওজাই। রাষ্ট্রীয় পোষণ মাহ সেপ্টেম্বর 22 মাহজোড়া কার্যসূচীর ভারতবর্ষত আমি পোষণ মাহ উদযাপন করছো। তার একটা অংশ আমার ডিব্রুগড় টেঙাখাট সংহত উন্নয়ন প্রকল্পের অধীনত আমি একটা অংশ হিসাবে আজি আমি এখন সাইকেল রেলি উলিয়াব বিচাৰিছো। আর এই সাইকেল রেলিটে আমি এক জন আন্দোলন গড়ি তুলিব বিচাৰিছো রাইজর মাজত, যাতে মানুষের কেনেকে পুষ্টিহীনতা আমি দূর করব, এখন সুস্থ সবল সমাজ গড়ি তুলিব পারো, আমার মাজের পর কেনেকে এনিমিয়াটা নাইকিয়া হয়, কেনেকে আপনার স্টান্টেড শিশুবিলাকর সংখ্যা কমাব পারো, কেনেকে প্রসূতি মাতৃ মৃত্যু হার কমাব পারো, কেনেকে শিশু মৃত্যু হার কমাব পারো, কেনেকে আমি আমার সমাজখনক সকল সম্প্রদায়ের মানুষক লই পুষ্টিবিহীন এখন সমাজ গড়ি তুলিব পারো, তার একটা আমি প্রয়াস করে আইছো যা 18 চনেরপর, আর আমি যথেষ্ট সফলও হয়েছো এই অঞ্চলত। এটা আমি দেখিলে পাইছো লাই লাই আমার পুষ্টিহীনতার শিশুর সংখ্যা কমি আছে, মৃত্যু হারও আমার যথেষ্ট কম হয়েছে, আর সেয়ে আমি যাতে এখন সম্পূর্ণ মুক্ত সুস্থ সমাজ গড়ি তুলিব পারো, সেই কারণে আমি এই রেলিটির জড়িয়ে একটা রাইজলে বার্তা দিব বিচারিছো। আশা করো আমার বার্তাটো রাইজে গ্রহণ করব আর এখন সমাজ গড়ি তোলাত আমি সফল হব। কিমান কিলোমিটার আজি এতিয়া আমি মিনিমাম আমার গোটে টাউন 3-4 কিলোমিটার ভিতর আমি একটা ভ্রমণসূচী লোক বিচারিছো, যাতে ওসর এই অঞ্চলের রাইজ সকল আমার মানে ইয়ারপর উপকৃত হব পড়া, যেহেতু দেখা গেছে যে 30 সেপ্টেম্বর পর্যন্ত এই কার্যসূচী চলিব, ইয়ার পরবর্তী কার্যসূচী আপনার কি? ইয়ার আগতেও আমি কিছুমান লৈছো রক্তহীনতা শিবির পাতিছিল, তেতিয়াও আমি দেখিছিল যথেষ্ট সংখ্যক শিশু আমি করেছিল, আর তারে দুজন মান শিশুক আমি পুষ্টিহীনতা ভোগা পাইছো। আমি সেই শিশুসকলক আমার যেটো নিউট্রিশন রিহেবিলেশন সেন্টার আছে লৈ আমি তালেও প্রেরণ করে সুস্থ করে আনিছো। এতিয়াও আমি দুখন গাঁও পঞ্চায়েত সিলেকশন করেছো, এই পঞ্চায়েত দুখনত আমি দুখন গাঁও সভা পাতি পঞ্চায়েত পাতি তাত মহিলা পঞ্চায়েত হোক, কিশোরী পঞ্চায়েত হোক, কমিউনিটি পঞ্চায়েত হোক, সকলকে সমবেত করে এক বৃহৎ জন আন্দোলন গড়ি তুলিবলে প্রয়াস করছো, যাতে পুষ্টিহীনতাটো বা রক্তহীনতাবিলাক কেনেকে সমাজের পর দূর হয়। টেঙাখাট বাজার তিরলিয়া চকলিভরিয়া আর তামুলিখাট গাঁওয়ার মাজেরে পরিভ্রমণ করে পুনের টেঙাখাট রাজহুয়া প্রেক্ষাগৃহত সামরণি মারে। গগৈ আৰু ৰূপম গগৈ ৰিপৰ্ট টেঙাখাট লাইভ।